গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সাবধানে সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। এই যে আমার সোনামা, এটা আমার সোনামা ঘুম থেকে উঠলো, স্কুলে পাঠাবো না, প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য স্কুলে আর পাঠাবো না, কারণ এত বৃষ্টিতে জুতো টুতো ভিজিয়ে নিয়ে আসছে। আগের দিন গেছে, জুতো পুরো চুপড়া ভিজে, আবার সে কেটস পরে যায়, এবার ভিজে গেলে তো বুঝতেই পারছো। তো কালকেও কোনো বাচ্চারা যায়নি, আজকেও কাউকে ফোন করলাম, বলছে কেউ যাবে না, আমি সেটা কেউ পাঠাবো না, যদি কালকে ওয়েদার ভালো থাকে তবেই পাঠাবো। যাই হোক, আজকে এখন বাজে 9:30, শুয়েছিলাম, আধ ঘন্টার মতো ঘুমালাম, ঘুমিয়ে পড়েছিলাম। কালকে সোনামা 3টের সময় ঘুমিয়েছে রাত্রেবেলা, ওর কী হয়েছে কি, রাত্রেবেলা খেয়ে হজম হয়নি, একবার দেখলাম বমি করেছে, একবারই করেছে খাওয়ার এই 11:30 বমিটা করার পরে শরীরটা মধ্যে অস্থির করছে। সে ওকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়াবার, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। আমি একবার করে ঘুমোচ্ছি, একবার করে ওকে দেখছি। তারপরে কালকে তোমাদেরকে বললাম কোমরে আমার এরকম হয়েছে, কোমরটার জন্য আমিও রাত্রেবেলা ভালো করে ঘুমোতে পারিনি। তারপর ও তো আছে, ওকে একবার করে দেখছি, ওর মাথায় হাত বোলাচ্ছি, আবার একটুখানি চোখ লেগে যাচ্ছে, এই করেছি খালি বসে বসে। যাই হোক, হ্যাঁ কিছু করার নেই, এই যেমন যখন যেমন তখন চলতেই হবে। সেরকম করে ভোরবেলা উঠেছি 5টার সময়, তখন দাদাভাই দাদাভাইকে ওদেরকে রান্নাবান্না করে দিয়ে, ওদের দেখতেই পেলে ওদেরকে রান্না করে দিয়েছি, দিয়ে তারপরে এসে একটুখানি ও চলে যাওয়ার পরে শুলাম, শুয়ে একটুখানি ফোন ঘাটাঘুটি করছিলাম, দেখলাম চোখটা লেগে গেলো, নেটটা অফ করে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, এখন 9:30 বাজে, রান্নাঘরে গিয়েছিলাম, রান্নাঘরে বসিয়ে এসতে হচ্ছে, মুগের ডাল করবো, তো পেঁয়াজ পোস্ত করতে আর আমার নাড়িও না, পেঁয়াজ পোস্ত করবো, তো সেইগুলোই বসিয়ে দিয়ে এসছি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, বল যা, তুমি মুখ ধোবার অতক্ষণ কালি কেটে দাঁড়ান, তো চলো রান্নাঘরের দিকে যাই। তো ওই যে রান্না বসিয়ে দিয়েছি, চান করে নিলাম, ফাঁকে গিয়ে একদম কাটাকুটিগুলো কমপ্লিট করে না চান করে নিলাম, চান করে আসলাম। আরে কোমরটা যদি ব্যথা করছে, শরীরটা খুবই খারাপ লাগছে কোমরটার জন্য, মানে ঠিকঠাক দাঁড়াতেও পাচ্ছি না, তাও সকালবেলা একটা পেনকিলার খেলাম, এখন 2-3 দিন খেতেই হবে, না হলে কিছু করার নেই, একটা হট ব্যাগ শেক করবো, হট প্যাড শেক করবো, শেক করবো। তো যাই, এখানে করছে যে মুগের ডাল, মুগের ডালটা সিদ্ধ করে রেখেই গিয়েছিলাম চান করতে যাওয়ার আগে, মুগের ডাল করলাম, এই যে ঘি ফোড়ন দিলাম, ঘি ফোড়ন দিয়ে এটা হচ্ছে আমার শশা, গাজর, আর হচ্ছে টমেটোটা জুস খাবো। আর এখানে আছে হচ্ছে উচ্ছে, একটুখানি ছিল দুটো কেটে দিলাম, মামা ভেজে নেবে পরে, আমি একটু বেরোবো, আমার বেরোতে হবে। এখানে পেঁপে ছিল এইটুকু, তো কেটে ডাকলাম, রাত্রেবেলা মাসি কিন্তু পেঁপে চকরি করাবো, আমি করতাম কিন্তু আমার দাঁড়াবার মতো সেরকম একটা এনার্জি নেই, দাঁড়াতে পারছি না। আর এটা হচ্ছে পোস্ত, তো পোস্তটাকে বললাম ময়না করে শিলে বেটে দিতে, কারণ পেঁয়াজ পোস্ত করবো, আর পেঁয়াজ পোস্ত না মিশিয়ে মানে মিক্সিতে পেস্ট করলে কী হবে, মানে এমন কী বলে পেস্ট হয়ে যাবে, পেঁয়াজ পোস্তর কোনো অস্তিত্বই পাওয়া যাবে না, একটু দানা দানা ভালো লাগে খেতে। আর আমার জন্য একটু কাঁচা পোস্ত রেখে দেবো, ব্যাস ডালটা হয়েই গেছে, নামাবো। তো ঠেলে ঠেলে গুতিয়ে গুতিয়ে মানে রান্নাটা কোনো রকমের উদ্ধার করলাম, পেঁয়াজ পোস্ত মোটামুটি এখানে ভাজা হয়েই এসছে, চাল ধুয়ে রাখলাম, পরে এবার ভাগ করে নেবো, আমি এবার একটু বাজারে যাবো, বাজার আনতে হবে। এই ভাই দেখো না পোস্তটা হয়ে গেছে কিনা, না বেরোবো, 3টা একটু বেরোবো, তো দেরি করে বেরোবো, ওই জন্য বেরোলাম না। এরা তবে দিদি আসবে, তো দিদি ভাই বেরোবো কী করে বলো, এনা দেখো তো হয়ে গেছে না পোস্তটা, হয়ে গেছে না, হ্যাঁ বেশি ভাজলে আবার ইয়ে হয়ে যায়, 7 মাস হয়ে যাবে, পোস্তটা মানে খুব ভালো বেটেছে। এখানে সবজি আছে, এই যে মাসিমা, আমি একটু পোস্ত বাটা রাখলাম খাবো, আর এটা হচ্ছে মুগের ডাল। সকালে এখানে কী সমস্ত রয়েছে জানি না, ও সয়াবিন করেছিলাম, সয়াবিন রয়েছে, এখানে কী আছে, ভাত আছে সকালের, কেন আমি জানি সোনামা স্কুলে যাবে, কিন্তু বৃষ্টি যা হলো আর স্কুলে ওকে পাঠাতে পারলাম না, আর উচ্ছের ওটা কেটে রাখলাম। এই দেখো খাবার, দাঁড়াও 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 দাঁড়াও, একটু কথা বলো না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:45, এই যে না 9:45 না 9:10, পুরো পারফেক্ট টাইম ঘড়ি। আর আমার সোনামা এখন কী করছে, নিজে পড়তে বসেছিলো, পড়াশোনায় তো মন টন গোল্লাই গেছে, এখানে উনি এখন এই যে দেখো অবস্থা দেখো, খাবার দিয়েছে ওরা খাচ্ছে দেখো কেমন করে, ওরে বাবারে কী ভালো লাগে ওদেরকে দেখতে, জানো না তো দেখো না লাপালাপি করছে কী খাবার দো, কি ভালো লাগে দেখতে গো এগুলো, কাও 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 কে নাও, তাদের কে নাও, তাদের কে নাও, তাদের কে নাও, না ওদেরকে দেখি একটু দেখাই, খাও তাড়াতাড়ি খেয়ে নাও, খাবার শেষ ওদের রাতে, ওইদিকে 9:10 বলেই দিলাম তোমাদেরকে। আর তো রান্নাঘরে যাবো, বসেছিলাম, বসে বসে চা খেলাম, ভিডিও এডিট করে একটা পোস্ট করে রাখলাম, মানে আজকে ভিডিও যাবে না, 2 দিন এখনও ওয়েট করো ভিডিওর জন্য,
একটা শিডিউল করলাম, এখন একটা এডিটিংয়ে বসিয়েছি, ওটাকেও ঠিকঠাক করে এডিট, মানে তিনটে ভিডিওকে যতক্ষণ না শিডিউল করবো ততক্ষণ আমি ব্লগ মানে পোস্ট করবো না, যাতে আমার ভিডিও একদম কামাই না হয়। সামনেই পুজো আসছে, বুঝতেই পারছো চাপ কতখানি। আর এটা হচ্ছে আমার মাম্মা, মাম্মাকে নিয়ে এখন ওর বাবা পড়তে বসেছে, কালকে ওর আবার পরীক্ষা আছে, মানে মিস পরীক্ষা নেবে ওর। কি বলো, আমি মাছগুলোকে খাবার তো দিলাম, দেখলে এখনই খাবার শেষ এক মিনিটের মধ্যে। আর আমার বাড়িতে যে অ্যাকোয়ারিয়াম আসবে কোনোদিনও আমি আজ পর্যন্ত ভাবিনি। আমার মাকে বাবা কত 7 মাস আগেও বলেছিলো যে একটা অ্যাকোয়ারিয়াম আনবো ছোটো, মা বলেছে তোমার মেয়ে যেরকম তোমাকে আর আনতে হবে না, মেয়ে দেখবে নিজেই শেষ করে দিয়েছে। ভাবো ওর কী অবস্থা। মা আর তোমরা তো জানো আমার কোমরের অবস্থা একদমই ভালো না, তো যাই হোক সেটা নিয়ে আমাকে সব কিছু করতে হচ্ছে। শুয়ে বসে থাকতে পারি না, সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা, আমি একদম শুয়ে বসে থাকার মানুষ নয়। যখন দেখি পুরো মানে একদম পারছি না, তখন গিয়ে বিছানায় শুয়ে পড়লাম, সেটাই হয়েছে ব্যাপার। তো হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে যায়নি কিছু জন্য, ব্যথাটা কষ্ট হচ্ছে বলে হাঁপিয়ে যায়, মানে কষ্ট হচ্ছে বলে অসুবিধাটা হচ্ছে। যাই হোক দুটো ওষুধ খেয়েছি, একটা দুপুর সকালে খেয়েছিলাম, একটা দুপুরে খেয়েছি, একটা রাত্রে খেয়ে শোবো, এখন 2-3 দিন থাকবে। তো চলো রান্নাঘরে যাই, কালকে তুমি দাদাভাইদের রান্না বান্না করে দেবো। কত অভিযোগ করে দেখলে আমার মেয়ে আমার নামে, আমার দাদাভাই খালি গায়ে শুয়ে রয়েছে। হ্যাঁ বাবা বাড়িটা অনেকটা, তো তো এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম তোমাদেরকে বললামই, সেদ্ধ ডিম বসিয়েছি, কালকে সকালবেলা তোমাদের দাদাভাই দাদাকে করে দেবো। এখন একটু ছেলে মেয়ের জন্য করবো, এখানে আছে একটুখানি পনির, তো ছেলে মেয়ের জন্য এখন মন গড়া একটু পনির করবো, আর এখানে চাউমিন সেদ্ধ করবো। এইটুকুই চাউমিন ঘরে আছে, তো আপাতত ওদের দুজনকে দুই ভাইকে সকালটা করে দেবো, তারপরে দেখা যাক বেলাতে কী হয় না হয়।